চলন্ত ট্রেনের সাথে টিকটক পা পিছলে পড়ে ছয় টুকরো কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে টিকটকের নাচের ভিডিও করতে গিয়ে চলন্ত ট্রেনের সাদ থেকে পা পিছলে পড়ে ছয় টুকরো হল এক কিশোরের দেহ কুমিল্লার লাকসাম চাঁদপুর রেলপথে সোমবার এগারোই জুলাই সকাল সাড়ে এগারোটায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত কিশোরের নাম মেহেদি হাসান সে ফেনী সদরের দেবীপুর গ্রামের তেলোয়ার হোসেনের ছেলে স্থানীয়রা জানায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে করে ফেনী থেকে চাঁদপুরের সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল ওই কিশোর সোমবার সকাল সাড়ে এগারোটায় লাকসাম চাঁদপুর রেলগেট এলাকায় আসলে তখন ট্রেনের সাধে বন্ধুদের সাথে নাচ করছিল ওই কিশোর এ সময় ডিসলাইনের তারে পেঁচিয়ে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয়টি টুকরো হয়ে যায় কিশোরটি বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর তিনি বলেন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের সাত থেকে পড়ে কিশোরটি নিহত হয় তার শরীর ছয়টি টুকরো হয়েছে পরে আমরা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনি থেকে চাঁদপুর রেলপথে চিতশী রেল স্টেশন লাকসাম শ্রিয়াং নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিল লাকসাম জংশনের আদুরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত থেকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ব্যবস্থা করা হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে